Bombak Times. কিছু মুহূর্ত স্মৃতি হয়ে থাক। ছায়াবানী রিসেপশন হল, শীতাতপ নিয়ন্ত্রিত, বিবাহ, অন্নপ্রাশন, উপনয়ন, মিটিং ও কনফারেন্সের জন্য যোগাযোগ করুন ছায়াবানী সিনেমা বিল্ডিং আরামবাগ। মোবাইল নম্বর 9434976827 অথবা 9083454930। হুগলির ধনেখালী থেকে রক্তদান শিবিরে রক্ত সংগ্রহ করে ফেরার পথে লরির সাথে ধাক্কা লাগে টাটা ম্যাজিকের। ঘটনায় মৃত্যু হয় এক মেডিকেল টেকনোলজিস্টের। ঘটনায় আরও এক এমটি এবং ম্যাজিকের চালক গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। আজ বিকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির পোলবা থানার অন্তর্গত জোড়া অশ্বত্থতলা 17 নম্বর রুটে। চুচুড়া সদর হাসপাতাল সূত্রে খবর, ধনিয়াখালীর একটি রক্তদান শিবিরে দুটি গাড়িতে করে রক্ত সংগ্রহ করতে গিয়েছে চুচুড়া ইমামবাড়া হাসপাতাল ব্লাড ব্যাংকের একটি টিম। সেখান থেকে ফেরার পথেই দাঁতপুর জোড়া অশ্বত্থতলার একটি লরির সাথে তাদের গাড়ি সংঘর্ষ হয়। তড়িঘড়ি স্থানীয়রা সকলকে চুচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। মৃতের নাম অশোক ঘোষাল। ঘটনায় ম্যাজিকের চালক প্রকাশ মণ্ডল ও রক্ত সংগ্রহকারী টিমের আরও এক সদস্য অভিষেক হরিজন আশঙ্কাজনক অবস্থায় চুচুড়া হাসপাতালে শিশুইতে চিকিৎসাধীন। এই দুর্ঘটনার সংবাদ পেয়েই হুগলির জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ মনোজ চক্রবর্তী উপস্থিত হন। হুগলির দাঁতপুর থেকে প্রবীর বসুর রিপোর্ট, আরামবাগ টাইমস। আরে কালি ব্যাগগুলো নিয়ে গাড়ি তো রাখ, বলতে শরম না শরম না, অন্য সময় তো দেখতে পাওয়া যায় না। হ্যাঁ একবার কি কাজে করতে এসেছে, একবার ফটো তুলে পানি পানি করে মরে যাচ্ছিল। যারা দেখছিলেন ডাক্তার এবং টেকনিশিয়ান এবং গাড়ির চালক, ব্যাটিং গাড়ির চালক আহত হয়েছে, আহত হয়েছে। সেগুলোকেও সুরক্ষিত অবস্থায় হসপিটালে পাঠানো হয়েছে।